রাজা মুচকন্দের প্রসঙ্গ। রাজা মুচকন্দ গর্গাচার্যের দর্শন ও সৎসঙ্গের ফলে ভগবানের দর্শন লাভ করেন। ভগবানের স্তুতি করতে করতে তিনি বলেন, প্রভু আমাকে তোমার দৃঢ় ভক্তি দাও। তখন ভগবান বলেন, তুই যৌবনকালে অনেক ভোগ বিলাস করেছিস, কামনা বাসনায় খুব ডুবেছিস, ভোগী জীবনযাপনকারীরা দৃঢ় ভক্তি পায় না। মুচকন্দ, দৃঢ় ভক্তির জন্য জীবনে সংযম খুবই জরুরি। তোর এই ক্ষত্রিয় শরীর সমাপ্ত হলে তখন দ্বিতীয় জন্মে তোর দৃঢ় ভক্তি প্রাপ্ত হবে। সেই রাজা মুচকন্দ কলিযুগে নরসিংহ মেহতা হলেন। যারা নিজের জীবনে বীর্য রক্ষাকে মাহাত্ম্য দেয় না, তারা একটু ভাবুন যে তারাও রাজা যযাতিকে অনুসরণ করছেন না তো? যদি করেন তাহলে যেভাবে রাজা যযাতি সাবধান হয়ে গিয়েছিলেন সেভাবে আপনিও সাবধান হয়ে যান ভাই। সাহস করো, শ্যানা হয়ে যাও, দয়া করো, আমার উপরে দয়া না করো তো নিজে নিজের উপরে দয়া করো ভাই। হিম্মত করো ভাই, শ্যানা হয়ে যাও। আমার প্রিয়রা, যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করো না, আজ থেকে নবজীবন শুরু করো। ব্রহ্মচর্য রক্ষার আসন, প্রাকৃতিক ঔষধি ইত্যাদি জেনে বীর হও। ওম ওম ওম। বদ অভ্যাসের দুষ্পরিণাম বা দুর্দশা। আজ সংসারে কতই এমন অভাগা লোক আছে যারা সাজ রূপসজ্জারসের পুস্তক পড়ে সিনেমার কুপ্রভাবের শিকার হয়ে স্বপ্নাবস্থা বা জাগ্রত অবস্থায় অথবা তো হস্তমৈথুন দ্বারা সপ্তাহের মধ্যে কতবার বীর্য নাশ করে ফেলে। শরীর ও মনের এমন বদ অভ্যাসে বীর্যাশয় বারবার খালি হতে থাকে। সেই বীর্যাশয়কে পূরণ করতেই শারীরিক শক্তির অধিকতর ভাগ ব্যয় হতে থাকে। এতে শরীরকে সুন্দর দীপ্তিমান বানানোর ওজ সঞ্চিতই হতে পারে না ও ব্যক্তি শক্তিহীন, ওজহীন ও উৎসাহ শূন্য হয়ে যায়। এমন ব্যক্তির বীর্য পাতলা হয়ে যায়। যদি সে সময় থাকতে নিজেকে সামলাতে না পারে তাহলে শীঘ্রই সেই স্থিতি এসে যায় যে তার অন্ডকোষ বীর্য তৈরিতে অসমর্থ হয়ে যায়। একটু আধটু বীর্য তৈরি হলেও তা পানির মতো পাতলাই হয়ে যায়, যাতে সন্তান উৎপত্তির শক্তি থাকে না, তার জীবন জীবন থাকে না। এমন ব্যক্তির অবস্থা মৃত পুরুষের মতো হয়ে যায়। সর্বপ্রকারের রোগ তাকে ঘিরে নেয়, কোনো ওষুধ তার উপরে কাজ করে না। সেই ব্যক্তি জীবিত অবস্থায় নরকের দুঃখ ভুগতে থাকে। শাস্ত্রের নির্মাতারা লিখেছেন, আয়ুষ তেজ বলম বীর্য প্রজ্ঞা শিশ্চ মহোদয়শঃ পুণ্যম চ প্রীতিমত্বম চ হন্যতে অব্রহ্মচর্যা। আয়ু তেজ বল বীর্য বুদ্ধি লক্ষ্মী কীর্তি যশ তথা পুণ্য এবং প্রীতি এসব ব্রহ্মচর্য পালন না করলে নষ্ট হয়ে যায়। বীর্যরক্ষণ বা বীর্য ধারণ সর্বদাই প্রশংসনীয়, এজন্যে বীর্যরক্ষা প্রশংসনীয়। অথর্ববেদে বলা হয়েছে, অতিসৃষ্ট অপা বৃষভ অতিসৃষ্টা অগ্নয় দিব্যা ইদম তমতি সৃজামিতম মা অভ্য বনিক্ষি। অর্থাৎ শরীরে ব্যাপ্ত বীর্যরূপী জলকে বাইরে নিয়ে যাওয়া, শরীর থেকে আলাদা করে দেয়া, কামকে
আমি দূরে সরিয়ে দিয়েছি। এখন আমি এই কামকে আমার কাছ থেকে সর্বথা দূরে ফেলছি। আমি এই আরোগ্যতা বলবুদ্ধিনাশক কামের শিকার হব না, আর এই প্রকারের সংকল্পে নিজের জীবনকে নির্মাণ না করে যে ব্যক্তি বীর্যনাশ করতে থাকে তার কি গতি হবে, এরও উল্লেখ অথর্ববেদে করা হয়েছে। রুজন পরিরুজন মৃণন পরিমৃণন মরোকো মনোহা খনু নির্দাহ আত্মদূষিস্তনু দূষী। এই কাম রোগী বানানেওয়ালা, খুব খারাপভাবে রোগী বানায়। অর্থাৎ এই কাম ভোগের দ্বারা অত্যাধিক রোগ হয়। মৃণন অর্থাৎ মারনেওয়ালা, পরিমৃণন অর্থাৎ খুব খারাপভাবে মারনেওয়ালা। এই কাম টেরা চাল চালে মানসিক শক্তিগুলোকে নষ্ট করে দেয়। শরীর থেকে স্বাস্থ্য, বল, আরোগ্যতা ইত্যাদিকে খুদে খুদে বাইরে বের করে দেয়। শরীরের সব ধাতুগুলোকে জ্বালিয়ে দেয়, আত্মাকে মলিন করে দেয়। শরীরের বাত, পিত্ত, কফকে দূষিত করে তাকে তেজহীন বানিয়ে দেয়।